জমি সংক্রান্ত সমস্যা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে মাথা ফাটলো দুই ভাইয়েরই, আহত প্রায় 15 জন। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অশোক গ্রাম পঞ্চায়েতের বোরম গোকুলপুর গ্রামের ঘটনা। অভিযোগ, পৈতৃক সম্পত্তি ভাগাভাগির সময় তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে দুই পরিবারের সদস্যরা, যার পরেই শুরু হয় হাতাহাতি। পরে লাঠির ভাঙা নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে মাথা ফাটে দুই পক্ষেরই দুই ভাই তাজিমউদ্দিন মণ্ডল এবং সৌদুর সরকার সহ প্রায় 15 জনের। রক্তাক্ত অবস্থায় আহতদের ভর্তি করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে, বর্তমানে তারা চিকিৎসাধীন। বিষয়টা হলো জায়গা জমি নিয়ে মারপিট। কার সঙ্গে কার কার জায়গা নিয়ে? আমার বড় ভাইয়ের সাথে আমাদের। কেন কেন ওই মাপজোক নিয়ে ওরা আমিন নিয়েছে, আমিন নিয়েছে ওরাই। ওরা আমিন নিয়ে আসার পরে দুই সিমনে আছে, তো সিমনে ওদের যতখানি 1100, হ্যাঁ ততখানি আমিন বলছে যে তোমরা এতখানি পাবে। আচ্ছা, কিন্তু ওরা বেশি জায়গা ধরে আছে, তো বাড়তি জায়গা তো আমাদের সীমানা পাশে আছে। আমিন বলছে যে এটা এদের, তো ওদের ওই বাড়তি জায়গার মধ্যে একটা ঘুন্ডিয়ে আছে। আমরা আমিনকে বলছি তুমি ফিতে ফেলে সোজা মাপ করে দিয়ে দাও, তো মাপ ফিতে ফেলে সোজা মাপ করে দিয়ে দাও। তখন ওরা বলছে যে আমরা ছাড়বো না। কেন ছাড়বো না? আমরা রোডের দিকে নিব না, ওরা সামনে রাস্তা আছে, তো রাস্তা যদি ওই দাগের মধ্যে সীমনা বাড়তি থাকে, রাস্তা থাকে, তো রাস্তা নিতে হবে। তো ওটা তো ওই রাস্তায় এখন কিন্তু রেকর্ডিং হয়নি, তো বাঁচাবে। ওরা বলছে যে আমরা রাস্তা কেন নিব, আমরা এদিকে নিব। আর এদিকে তো আলাদা সীমানার জমি, তোমরা ওই এরিয়ার মধ্যে একটা ম্যাপ আছে। তো তারপরে কী হলো? তারপরে ওরা ছাড়বে না, তখন ধাক্কা ধাক্কি হতে মারপিট। মারপিটের পরে বলছে এটা সোজা করে দিতে, আমি সোজা করে দিব না, বলছে ঘুমিয়ে সারাও। ঘুমিয়ে আমরা সরাই দিছি, আমি নিজে সরাই দিছি। তারপরে গন্ডগোলটা মাথা ফাটলো কী করে? হ্যাঁ, মাথা ফাটলো কী করে? আপনাকে মাথা ফাটলো কী করে? আপনার মাথা ফাটলে ওই যে বিরোধী পক্ষরা, ওরা রেডি হয়ে আছে, পুলিশ হয়েছে, আমরা ছাড়বো না জমি। হ্যাঁ, এই জন্য ওরা লাঠি নিয়ে মারপিট করে। আপনাদের কতজন আহত হয়েছে? আমাদের 9-10 জন। কী দিয়ে মেরেছে ওরা? কী কী দিয়ে মেরেছে? লাঠি দিয়ে মেরেছে, সব লাঠি দিয়ে। ওনাদেরও প্রায় 6-7 জন আহত হয়েছে। তারাও বলছে আপনারা নাকি মানে আক্রমণ চালিয়েছেন, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, ওদেরও প্রায় 5-6 জন আহত হয়েছে। হ্যাঁ, তো ওনারা অভিযোগ করছেন যে আপনারাই প্রথমে লাঠি প্রথমে মারধর করে। কি বলবেন বিষয়টা নিয়ে? ওরা প্রথমে লাঠি চার্জ করেছে আমাদের উপর, তখন আমরা তো ব্যাপক হয়ে সাজিয়ে দিয়েছি, তখন ওদের লাঠি নিয়ে আমরা ধাক্কা দেখি এদিকে যা পাই তা হাতে যা পাই। আপনার কোথায় লেগেছে? আপনার কোথায় লেগেছে? মাথায় লেগেছে আর পায়ে লেগেছে। ঠিক আছে, নাম কি আপনার? আমার নাম সৈদুর সরকার। ঠিক আছে।